নমস্কার, আমি রুমকি। আর পরে হেসেল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বাজারে প্রচুর নতুন আলু উঠেছে। নতুন আলু খেতে একটু শক্ত শক্ত লাগে, শীতকালে কিন্তু দারুণ লাগে। আর নতুন আলু মানেই আমরা ভাবি আলুর দম। না, আজকে আলুর দম তৈরি করব না, নতুন আলু দিয়েই একটু অন্যরকম রান্না করে নেব, তন্দুরি মশলা আলু। তন্দুরি মশলা আলু রান্না করার জন্য আমি কি নিয়েছি একটু দেখে নিই। আমি এখানে কয়েক টুকরো আলু সেদ্ধ করে, অবশ্যই এটা আমি নতুন আলু নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়েছি। নিয়েছি লেবুর রস, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিট লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, এছাড়া নিয়েছি মাখন, সাথে নিয়েছি কিছুটা টক দই এবং বেসন। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি দু চামচ বেসন। নিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নিচ্ছি হলুদ গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, এছাড়াও অল্প একটু নিচ্ছি গরম মশলা গুঁড়ো, এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। ওই মিশ্রণের মধ্যে আলুগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা আলুর গায়ে যাতে মশলা খুব ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। এই রান্নাটি আমি সাদা তেলে করে নেব, সঙ্গে কিন্তু একটু মাখনও নেব। কড়াই গরম করে নিয়েছি, অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। মূলত রান্নাটা মাখনে হবে, কিন্তু মাখন শুধু দিলে মাখন উবে যায়, তার জন্য একটু সাদা তেল মিশিয়ে দিলাম। আলুটা আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইটা গ্রেভি সমেত দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আলুটা কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলাটা আলু সমেত কষিয়ে নেব। মিনিট দুয়ে আমি ঢাকনা বন্ধ করে একটু দমে রান্না হতে দেব। দু মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। আলু সমেত মশলা একেবারে কষে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ওপর থেকে লেবুর রস দিয়ে এবং বিট লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একেবারে তৈরি করে নিলাম তন্দুরি মশলা আলু। তৈরি করে নিয়েছি তন্দুরি মশলা আলু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আটপুরে হেসেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপুরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।